মৃত্যুর কথা শুনলেই আমাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, অজানা আতঙ্ক মনের মধ্যে নাড়া দিয়ে ওঠে। কিন্তু আপনি কি জানেন, অনেকে এই মৃত্যুকে আলিঙ্গন করতে স্বেচ্ছায় মৃত্যুস্বাদ গ্রহণ করে। মানুষের ক্ষেত্রে এমন আত্মহত্যার খবর শুনে আমরা অভ্যস্ত, কিন্তু প্রাণী জগতে আরও অনেক প্রাণী আছে যারা আত্মহত্যা করে। এমনকি এক আজব প্রাণী হলো তিমি মাছ। আসুন আজকে ভিডিওতে জানা যাক, তিমি আত্মহত্যা কেন করে, তিমির আত্মহত্যা করার কারণ কি। লেমিং নামে এক প্রজাতির প্রাণী আছে যারা নিজেদের জনসংখ্যা অত্যধিক বেড়ে গেলে জনসংখ্যার বিস্ফোরণ রোধ করার জন্য নিজেরা দল বেঁধে আত্মহত্যা করে। সত্যি অবাক করার মতো তথ্য। অবাক হলেও এই কথাই সত্য যে তারা নিজ শতাব্দীর জনসংখ্যার হার সীমাবদ্ধ রাখার জন্য আত্মহত্যা করে থাকে। সাধারণত দৌড়াতে থাকা পশুর পালে ঝাঁপ দিয়ে এবং সমুদ্র উপকূলীয় উঁচু পাহাড় থেকে ঝাঁপ দেওয়ার মাধ্যমে তারা আত্মহননের কাজটি করে থাকে। পৃথিবীর অনেক দেশে সমুদ্র সৈকতে দল বেঁধে তিমির আত্মহত্যা করার সংবাদ শোনা যায়, কিন্তু তাদের এই রহস্যময় আচরণের এখন পর্যন্ত কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। তিমির আত্মহত্যা করার কারণ কি? তিমির আত্মহত্যার কিছু সম্ভাব্য কারণ প্রাণীবিজ্ঞানীরা আন্দাজ করেছেন। এগুলো হলো শারীরিক অক্ষমতা, অসুস্থতা, দুর্ঘটনাবশত আহত, অতি বৃদ্ধ হওয়া ইত্যাদি কারণে শিকারী সহজ টার্গেটে পরিণত হয়। এ সময় এরা সহজে শিকারী প্রাণী যেমন ক্যাচাল্টো, হাঙ্গর, কিলার হুইল ইত্যাদির খাদ্যে পরিণত হয়। এরকম শারীরিক অক্ষমতার কারণে শিকারীর নজর এড়াতে এরা গভীর সমুদ্র ছেড়ে সৈকতের কাছাকাছি অগভীর জলে অবস্থান করে, কিন্তু ভাটার সময় জল কমে গেলে আর ফিরে যেতে পারে না, তখন সৈকতের চোরাবালিতে আটকে যায়। পর্যাপ্ত প্রাণীর অভাবে এদের দেহের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, কারণ এদের দেহের ত্বকের নিচে মোটা চর্বির প্যাড থাকে। এটা এর দেহকে ভাসিয়ে রাখতে সাহায্য করে। ঠান্ডা পানির কারণে এই চর্বি তাপমাত্রা ধরে রেখে দেহকে উষ্ণ রাখে। অতি তাপমাত্রার কারণে শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ বন্ধ হয়ে তিমির মৃত্যু ঘটে। পানির অভাবে এদের অসম রেগুলেশন প্রক্রিয়ায় ভারসাম্য নষ্ট হয়েও মৃত্যু ঘটে, শ্বাসগ্রহণের ভারসাম্য হারিয়ে ফেলা। তিমি জলে থাকলেও এরা মাছ নয়, কারণ মাছেরা ফুলকা দিয়ে পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে, কিন্তু তিমি ফুসফুসের সাহায্যে বাতাসের অক্সিজেন গ্রহণ করে। এদের ফুসফুসের সংকোচন প্রসারণ ক্ষমতা এবং বাতাস ধারণ ক্ষমতা স্থলচর প্রাণীদের তুলনায় অনেক বেশি, ফলে এরা একবার শ্বাস নিয়ে প্রায় 40-50 মিনিট অনায়াসে পানির নিচে ডুবে থাকতে পারে। তারা 1 কিলোমিটার নিচে গিয়েও শিকার ধরে আনতে পারে। ফুসফুসের বাতাস ফুরিয়ে গেলে আবার পানিতে ভেসে ওঠে। এটা একটি ছন্দময় প্রক্রিয়া, মানে প্রতি 40 মিনিট পরপর পানির উপর ভেসে ওঠা, আবার পানিতে ডুব দেওয়া। দৃশ্যটি দেখতে বেশ ভালোই লাগে। গভীর পানিতে ডুব দেওয়ার পর কোনো কারণে শ্বাসগ্রহণ করার জন্য উপরে উঠতে দেরি হলে শ্বাসগ্রহণের ছন্দময় প্রক্রিয়ার ভারসাম্য নষ্ট হয়, ফলে তিমি দুর্বল হয়ে পড়ে এবং পানিতে ভাসতে থাকে। একসময় জ্বরের স্রোতের টানে সৈকতের অগভীর জলে চলে আসে এবং আটকে পড়ে মৃত্যুবরণ করে। শ্বাস নিতে না পারলে দেহে অক্সিজেনের ঘাটতি হয়, এতে পেশি দুর্বল হয়ে যায়, দেহের শক্তি কমে যায়। তখন এরা চাইলেও আর জ্বরের প্রবল স্রোতের বিপরীতে গভীর সমুদ্রে ফিরতে পারে না, বরণ করে অকাল মৃত্যু। শিকারের জালে আটকা পড়েও দমবন্ধ হয়ে এদের মৃত্যু ঘটতে পারে। পথ ভুলে যাওয়া, শিকারের পেছনে ছুটতে ছুটতে এরা পথ ভুলে তীরের কাছে এসে অগভীর পানিতে আটকে পড়ে। বিশাল শরীরের ভারে এরা আর চলতে পারে না, এ সময় এদের অকাল মৃত্যু ঘটে। নেতার অসুস্থতা, দলের নেতাকে অনুসরণ করে চলে দলের অন্যান্য সদস্য। নেতা কোনো কারণে অগভীর পানিতে দলবদল সহ খাবার সন্ধান করতে এসে অসুস্থ হলে আর গভীর পানিতে ফিরতে পারে না, তখন নেতার দেখাদেখি অন্য সদস্যরাও তার কাছে এসে মৃত্যুবরণ করে। অনেক সময় নেতার মৃত্যু ঘটলেও নির্দেশনার অভাবে অন্য সদস্যরা মারা যায়। উদাহরণস্বরূপ একটি কেস রেকর্ড করা হয়েছিল যা 2012 সালে স্কটল্যান্ডের উপকূলের কাছে ঘটেছিল। সৈকতে মৃত ডলফিনের একটি পুরো ঝাঁক আবিষ্কার হয়েছিল। এদের মধ্যে একটি বৃদ্ধ অসুস্থ পুরুষ সদস্য ছিল, একে দলের নেতা বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে এই অসুস্থ নেতার কারণে পুরো দলের মৃত্যু হয়েছে। তিমির আত্মহত্যার এটি একটি বড় ঘটনা। স্বজাতির প্রতি ভালোবাসা, তিমি সামাজিক প্রাণী, এরা দলবদ্ধ হয়ে বসবাস করে। প্রত্যেক দলে অনেক সদস্য থাকে, দলের সকল সদস্য নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য এক ধরনের সূক্ষ্ম শব্দ ব্যবহার করে, এটি অনেকটা শিশুদের ডাকার মতো। দলের কোনো সদস্য দলচ্যুত হয়ে গেলে বা হারিয়ে গেলে সাহায্যের জন্য অন্যদের ডাকতে শিশ দেয়। এই শিশ শুনে অন্য সদস্যরা বিপদগ্রস্ত তিমিকে বাঁচাতে ছুটে যায়। দলের কোনো সদস্য যখন স্রোতের কারণে অগভীর পানিতে আটকা পড়ে যায়, তখন তাকে বাঁচানোর জন্য ছুটে আসে তার সঙ্গীরা এবং তারাও একসাথে আটকা পড়ে। একজনের কারণে দলের সবার প্রাণ দিতে হয়,
এটাকে বলে তিমির দলীয় আত্মহত্যা। একবার ভারতের গোয়া রাজ্যের সমুদ্র সৈকতে 150 এবং নিউজিল্যান্ডের সৈকতে 300 তিমির মৃতদেহ পাওয়া গিয়েছিল। গোয়া রাজ্যের জেলেদের কাছ থেকে শোনা যায় তারা প্রথম দিকে আটকে পড়া তিমিগুলোকে অনেক কষ্টে গভীর জলে ফেরত পাঠায়, কিন্তু পরের দিন আবার তিমিগুলো স্বেচ্ছায় সৈকতে এসে আত্মহত্যা করে। সঙ্গীর প্রতি নিখাত ভালোবাসা। প্রাপ্তবয়স্ক তিমি জীবনসঙ্গী হিসেবে একজনকে বেছে নেয়। সন্তান জন্ম দেয়া তাকে লালন পালন করা পর্যন্ত এই সঙ্গী কখনো আলাদা হয় না। সন্তানের দায়িত্ব স্বামী স্ত্রী সমানভাবে পালন করে। সঙ্গীর প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ তিমির অনেক বেশি। পুরুষ বা স্ত্রী সঙ্গীর কেউ বিপদে পড়লে তাকে বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করে দেয়। তাই কোনো সদস্য অগভীর জলে আটকে গেলে তাকে বাঁচাতে গিয়ে অন্য সঙ্গী মারা যায়।